এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, জমি নিয়ে পুরনো বিবাদের জেরে বাড়িতে আগুন। শিউরিতে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, বাড়ির মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মী আবু আনসারির দলবলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করেছেন আবু আনসারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জমি নিয়ে পুরনো বিবাদ, তার জেরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, বাড়ির মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠছে। শিউরিতে এক ব্যক্তির বাড়িতে এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবং স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মী আবু আনসারির বাবু আনসারির দলবলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বাবু আনসারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙ্গুল। বাবু আনসারি তার দলবলের বিরুদ্ধে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, তার কারণ জমি নিয়ে বিবাদ। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ এবং সেই বিবাদের জেরেই আগুন লাগানো হয়েছে এমনটাই দাবি করছে পরিবার। শিউরিতে এক ব্যক্তির বাড়িতে এই আগুন লাগানো হয়, বাড়ির মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোরও অভিযোগ উঠছে এবং অভিযুক্ত এই ঘটনায় তৃণমূল কর্মী বাবু আনসারি এবং তার দলবল। যদিও এই ঘটনার কথা, এই অভিযোগের কথা বলা হলে গোটা অভিযোগটাই অস্বীকার করেছেন তৃণমূল কর্মী বাবু আনসারি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যে সময় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে চলছে আগুন এবং বাড়ির মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ করছেন ওই ব্যক্তি। শিউরিতে এই ঘটনা ঘটেছে। শিউরিতে এক ব্যক্তির বিরুদ্ধে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তৃণমূল কর্মী বাবু আনসারির বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। যার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ বাবু আনসারি, তিনি কি বলছেন শোনাই আপনাদের। 25 জন এসেছিল, আর এসে আমার যখন এরা আমার তো ওইদিকে বাড়ি বুঝলে, আমার দাদা হয় তো আমার ঘর গেল এরা ভয়ে। আমি দৌড়ে এলাম যে কি হয়েছে কি হয়েছে, দেখছি আগুন লাগিয়ে দিয়েছে, ওরা আগুন লাগিয়ে চলে গেছে। কারণ এই বড়ো বাবুরা এসেছিল, মোটামুটি 20-25 জন এসেছিল। আমি তো অত ভালো করে আমি জানি না, কি করে বলবো। এরা যে দেখেছিল, হ্যাঁ এরা বললো বাবুরা এসেছিল, আরো কজন এসেছিল, মোটামুটি 20-25 জন এসে আগুন লাগিয়ে চলে গেছে। কি জন্য ইয়ে হয়েছিল? আগে একটা ঝামেলা হয়েছিল, মানে এই রাজ্যে একের পর এক দুর্নীতি, এবার রেশন কার্ডেও দুর্নীতির অভিযোগ। মালদহের ঘটনা, যেখানে জানা যাচ্ছে ভুয়ো রেশন কার্ড তৈরি করে দুর্নীতি করা হতো। প্রায় 7,000 ভুয়ো রেশন কার্ড ছিল তৃণমূল নেতা তথা রেশন ডিলারের। ভুয়ো কার্ডে কোটি কোটি টাকার সামগ্রী তোলার অভিযোগ। অভিযোগ তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ রেশন ডিলারের বিরুদ্ধে। বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলামকে জরিমানা জেলা খাদ্য সরবরাহ দফতরের। 7,86,000 টাকা জরিমানা তৃণমূল নেতার। বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ রেশন ডিলার আশরাফুল ইসলাম, তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তিনি নাকি প্রায় 7,000 ভুয়ো রেশন কার্ড তৈরি করেছিলেন এবং সেই রেশন কার্ডে কোটি কোটি টাকার সামগ্রীও তুলেছেন এই আশরাফুল ইসলাম। জরিমানা করা হয়েছে জেলা খাদ্য সরবরাহ দপ্তরের তরফে। 7,86,000 টাকা জরিমানা এই তৃণমূল নেতার। মালদহে রেশন কার্ডে দুর্নীতির অভিযোগ। ভুয়ো রেশন কার্ড তৈরি করে দুর্নীতি করা হয়েছে। প্রায় 7,000 ভুয়ো রেশন কার্ড ছিল তৃণমূল নেতা তথা রেশন ডিলারের। কোটি কোটি টাকার সামগ্রী তোলার অভিযোগ আশরাফুল ইসলামের বিরুদ্ধে। আমরা জেলা স্তরে এনকোয়ারি হয়েছে, কলকাতা হেডকোয়ার্টার থেকেও টিম এসেছিল, তারাও যথারীতি ডিলি এনকোয়ারি করেছে। আমরা ডোর টু ডোর সার্ভে করেছি, সার্ভে করে অভিযোগ মেনলি ছিল বেশ কিছু সংখ্যক ভুয়ো কার্ড ডিলার পুড়িয়েছে বা বিভিন্নভাবে উনি কার্ডগুলো তৈরি করেছিলেন, তো তার সত্যতা প্রমাণিত হয়। আমরা যে ডোর টু ডোর যাই, সেই কার্ডগুলো সত্যি সে তার লোক পাওয়া যায়নি, যাদের কার্ড তাদের অস্তিত্ব পাওয়া যায়। তাহলে অভিযোগ স্বাভাবিকভাবেই প্রমাণ হয় এবং তারপরে আমরা তাকে শোকজ করি, হিয়ারিং করি এবং যথারীতি আমাদের যে পেনাল প্রসিডিওর আছে তার মধ্যে দিয়ে যাই এবং ফাইনালি 7,85,000 টাকা তার ফাইন হয় আমাদের আইন অনুযায়ী। সেই ফাইনটা এই বিপুল সংখ্যক যে অ্যামাউন্টের টাকাটা আমরা পেনাল্টি করি। স্বাভাবিকভাবেই ডিলার সেটাকে মানতে চায়নি এবং তিনি হাইকোর্টে চলে গেছেন এর বিরুদ্ধে। এখন এটা ইনকোয়ারি চলছে, এটা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট ইনকোয়ারি করেছে, তার প্রাইমে ফেসে রিপোর্টের উপরে পেনাল্টি হয়েছে। তারপরে যদি কেউ হাইকোর্ট যেতে পারে, হাইকোর্ট তো একদম পেপার দেখে কথা বলে, হাইকোর্ট তো খালি পেট চোখে বলে না। তা আমার মনে হয় হাইকোর্ট অনারেবল হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মেনে চলা উচিত।
কোন দল কখনোই বলে দেননি যে তুমি দুর্নীতি করো আমি তোমার পাশে আছি। দল স্টেট বলেছে যে দলেরই কর্মী থাকে যত বড় থাকুক যদি দুর্নীতি করে ধরা পড়ে তার প্রপার অ্যাকশন হবে। তৃণমূল দলটি সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি এবং দুর্বায়ত্তন এমনভাবে করেছে, আজকে তৃণমূল দলের নেতা, পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতি, একাধারে তিনি রেশন ডিলার, তিনি 1000 ভুয়ো রেশন কার্ড করে সেই মাল তিনি কয়েক বছর ধরে তুলে যাচ্ছেন। এবং তার থেকেও বিষয়টি যেটা দেখা, এই অঞ্চলটি সীমান্তবর্তী এরিয়া, এখানে ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটে এবং সেই অনুপ্রবেশকারীদের কাদের কাদের ভুয়ো রেশন কার্ড করে দিয়েছেন তিনি সেটাও কিন্তু তদন্ত হওয়া দরকার। আজকে খাদ্য দপ্তর সহ স্বাস্থ্য দপ্তর সমস্ত জায়গায় তৃণমূল দুর্বাত্তান করেছে। নজর রাখবো প্রাথর প্রতিমা দিকে, সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ, বিক্ষোভের মুখে পড়েছেন বিডিও অফিসের আধিকারিকরা। আবাস যোজনার সমীক্ষায় আসা বিক্ষোভ এবং আবাসের বাড়ি না পাওয়ার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, দরিদ্র হওয়া সত্ত্বেও মেলেনি আবাসের বাড়ি, আবাসের তালিকায় নাম না ওঠায় প্রতিবাদ বিক্ষোভ। পাথর প্রতিমায় গ্রামবাসীদের বিক্ষোভ, বিক্ষোভের মুখে পড়েন বিডিও অফিসের আধিকারিকরা। আবাস যোজনার সমীক্ষায় আসায় বিক্ষোভ এবং আবাসের বাড়ি না পাওয়ায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, দরিদ্র হওয়া সত্ত্বেও মেলেনি আবাসের বাড়ি, আবাসের তালিকায় নাম না ওঠার প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। বিডি অফিসের আধিকারিকদের ঘিরে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, দরিদ্র হওয়ার সত্ত্বেও মেলেনি আবাসের বাড়ি, আবাসের তালিকায় নাম না ওঠার প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। আবাস যোজনা নিয়ে সার্ভে করতে গেছিলেন, সেই সার্ভেতে কিছু গড়ত দেখা গেছে। শাসক দলরা যে অফিসাররা গেছিলেন ওখানে সার্ভে করতে, তো আমাদের বিজেপি ঘরগুলোকে দেখে বিজেপির যে মানুষজনরা আছে তাদের পাকার বাড়ি ছবি তুলছে এবং শাসক দলের বাড়িতে সার্ভে করতে গিয়ে দেখলাম ওরা ওখানে মুরগি ঘর দেখাচ্ছে, ছাগল ঘর দেখাচ্ছে, কেউ তাদের বসবাস স্থান থেকে এড়িয়ে ছাগল ঘর মুরগি ঘর এগুলো দেখে তারা ছবি তুলছে। শুধু ওই 5 নম্বর সংসদে নয়, সারা পশ্চিমবঙ্গের অঞ্চল জুড়ে একই দুর্নীতি চলছে। যেসব অফিসার এসেছিল তারা একই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আবাস প্লাস নিয়ে রাজনীতি করছে, এটা একদম বাস্তব। কারণ হচ্ছে যে বিজেপি করার অপরাধে বিজেপি যারা করে তাদের ঘরবাড়িগুলোকে কোনো রকমভাবে সার্ভে করা হচ্ছে না, তাদের নামগুলোকে কেটে বাদ দেওয়া হচ্ছে। আর তৃণমূল যারা করে তাদের ইটের দেয়ালযুক্ত কংক্রিটের ছাদ সেই বাড়িগুলোকে অফ করে তাদেরই বাড়ির সাইটে যে বৈঠকখানা আছে মাটির কিংবা গোয়াল ঘর আছে, রান্নাঘর আছে, সেই ঘরগুলোকে থাকার ঘর বলে সেগুলোকে ছবি করে তালিকাভুক্ত করা হচ্ছে। পাথর প্রতিমার পাশাপাশি ঘুগলির গোঘাট, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। আবাস যোজনার সমীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতি ঘেরাও করলেন এলাকাবাসী। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে বিক্ষোভ এলাকাবাসীর। বিক্ষোভে সামিল পঞ্চায়েতের তৃণমূল সদস্যরাও নিজেদের দলের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতারাও। গ্রামবাসীদের অভিযোগ, পাকা বাড়ি থাকলেও মিলছে আবাসের বাড়ি, কিন্তু আবাসের বাড়ি পাচ্ছেন না যোগ্য প্রাপকরা। আমার 2018 সালে বাড়ি পুড়ে গেছে, আমি এখন পর্যন্ত একটা কোনো বাড়ি পাইনি। বাড়ির জন্য অনেক জায়গায় আবেদন দিয়েছি, দরখাস্ত দিয়েছি, কোনো জায়গা থেকে আমাকে কোনো সাহায্য করেনি। আমার বাড়ি পুরো দাঁড়িয়ে পুড়ে গেছে, ভিডিও স্যার আরে সবাই গিয়েছিল দেখতে, কিন্তু আমাকে এখন পর্যন্ত একটা বাড়ি দেয়নি। আমার মনে হয় যে কোনো না কোনো যারা বড় শীর্ষ নেতৃত্বে আছে বা কোনো আধিকারিক আছে এরা আড়াল করতে চাইছে। মানে আপনাদের নেতৃত্বটাই করছেন? আমার একাংশে মনে হয় যে তারাই নেতৃত্ব এবং কোনো আধিকারিক, এদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর যারা পাওয়ার যোগ্য নয় তাদের সার্ভে হচ্ছে, আর যারা মানে যারা
পাইনি হ্যাঁ তাদের হয়নি যারা পাওয়ার যোগ্য আছে তাদের হয়ে যাচ্ছে মানে আমার যাদের কালকে সার্ভে হয়েছে তাদের দুতলা কিন্তু আপনারা যাবেন যে দেখে আসবেন তৃণমূলের ধর্ম তৃণমূলের কালচার এই দলটারই কালচার যারা যোগ্য পাওয়ার জিনিস তাদেরকে কোনোদিন এরা কিছু দেয় না যারা যোগ্য নয় যাদের কাছে অর্থ আছে যারা কাডমানি দিতে পারবে তাদেরই সবকিছু এই দলেতে হয় এটা তার প্রকৃষ্ট প্রমাণ আপনারাও দেখলেন গরিব মানুষ যাদের ঘরের চাল নেই যারা সত্যিকারেই এই ঝড় এত মানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাদের কোনো রকম কোনো সহযোগিতা করছেন না ঘুরিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এইরকম সমস্যার কালকেই আমি কথা শুনেছি